হ্যালো গাইস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমরা একটা মাইক্রো ব্লেডিং করাচ্ছিলাম, সো বন্ধুরা আপনাদের সাথে এই ভিডিওটা আমরা শেয়ার করতে যাচ্ছি। আমরা যে মাইক্রো ব্লেডিংটা শুরু করেছিলাম তখন ওনার ব্রু খুব কম ছিল, ভিতরে একটা শেডের মতো ছিল। তো আমি ট্রাই করছি যে সেরকম শেডের মধ্যে না থেকে আমরা চাচ্ছি যে যে সিঙ্গেল সিঙ্গেল এক একটা লোম থাকবে, সেই হিসেবে আমার অবশ্য এই সাইটের কাজটা আমরা করে ফেলেছি অলরেডি। হ্যাঁ, আমি একটু দেখানোর ট্রাই করছি আপনাদের। আমরা এইভাবে করেছি, তো দেখেন খেয়াল করলেই দেখবেন যে আমরা চেষ্টা করেছি যে সিঙ্গেল সিঙ্গেল যেন ব্রু দেখা যায়, ওই হিসেবে করে কাজ করার জন্য। এই কাজটা শেষ, আমরা সেকেন্ডে এই যে ব্রুটা এটার কাজ প্রসিডিউরটা আমি আপনাদের দেখাচ্ছি দাদা। আপনারা খেয়াল করেন যে আমরা এই ব্রুটার কাজগুলো করতেছি, সো আপনারা চাইলে সবাই করতে পারেন সম্পূর্ণ ব্যথামুক্ত। এবং আপনারা যাদের ব্রু নেই বা ব্রু সেট হয় না বা অল্প ব্রুর কারণে কাজল দিয়ে রাখতে হয়, সেই হিসেবে আপনারা চাইলে এটা করে নিতে পারেন খুব কম সময়ে। যারা করতে চান তারা অবশ্যই করতে আসার আগে আপনাদের আপনাদের ভ্রুর যে শেপটা আছে সেই শেপ বরাবর আপনারা যতটুকু ভ্রু রাখতে চান ততটুকুই আপনারা ভ্রু প্লাকটা করে আসবেন। আমরা দেন সেটিংটা আমরা করে দিব, আপনারা জাস্ট প্লাকটা আপনাদের সেটিং মতো করে আসবেন। আমাদের অলমোস্ট ডান, আমরা একটু দেখছি যে মুছার পরে সেটা কেমন দেখায়। আমরা চেষ্টা করবো আরেকটু গাঢ় করার জন্য, আপনারা চাইলে ব্রাউনের মধ্যে করতে পারেন, ব্ল্যাক ব্ল্যাক এর মধ্যে করলে একটু লং লাস্টিংটা হয়, আর ব্রাউনে যদি করেন তাহলে সময়ের সাথে সাথে এটাও ফেক হতে থাকে।
আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভ্রুগুলো, ভ্রুটা আপনারা ভালো করে লক্ষ্য করেন যে আমাদের অলমোস্ট কাজ শেষ। আমরা একটু রেডের শেড দিয়েছি, রেডের শেড দিয়েছি, দেখতেও ভালো লাগছে। ওকে, থ্যাংক ইউ।